বন্ধুরা আজকে খুবই কার্যকরী একটি ঘরিলু নুসখা আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি এই ঘরিলু নুসখা সেবন করলে আপনার শরীরের সকল বন্ধ শিরা খুলে যাবে হার্টের ব্লগগুলো দূর হয়ে যাবে খারাপ কোলেস্ট্রল দূর হবে ফুসফুসের সংক্রমণ দূর হবে হাঁটু হাত পা পায়ের গোড়ালি কোমর কাঁধ মাথা ব্যথা সকল ধরনের ব্যথা দূর হবে আপনার যদি কখনো গাউট বা গেটে বাঁধ থাকে সেটাও দূর হবে ওস্টিও আর্থাইটিস দূর হবে আপনার রাতের ঘুম খুব ভালো হবে এবং সর্দি কাশি কফজনিত কোনো সমস্যা দূর হবে পেটের দোষ দূর হবে বায়ু পিত্ত কফ নাশ করতে পারবে আজকের এই ঘরিলু নুস্কা এটা কারো মন গড়া কথা বা কোনো উপাত্ত নয় এটি একদম আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আজকের এই ঘরেলু নুস্কা প্রস্তুত করেছি এবং আয়ুর্বেদ ভেষজ দিয়ে তাই আজকের এই ঘরেলু নুস্কা যদি আপনারা সেবন করেন তাহলে আজকেই হাতে নাতে রেজাল্ট পাবেন তাই পুরো ভিডিওটির সাথেই থাকুন আর আপনারা নিশ্চয়ই জানেন যে সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমি কি ধরনের ভিডিও চ্যানেলে প্রকাশ করে আসছি বন্ধুরা ভিডিওটি যদি উপকারী মনে মনে হয় হয় এবং যে এই পান করলে আপনার শরীরের এই সকল রোগ আপনি দূর করতে পারবেন তাহলে এই ভিডিওটি বেশি মাত্রায় শেয়ার করে দিবেন চলুন এখন মূল আলোচনায় যাওয়া যাক আজকের এই নুস্কা কি কি উপাদান দিয়ে তৈরি কখন খেতে হবে কতবার কত বছর বয়সের লোকেরা এই ঘরেলু নুস্কা সেবন করতে পারবেন আজকের এই নুস্কা তৈরি করতে আমাদের প্রধান যে উপকরণ লাগছে তা হলো এই বড় এলাচ বা কালো এলাচ বন্ধুরা দুই ধরনের এলাচ বাজারে কিনতে পাওয়া যায় একটি হলো ছোট এলাচ বা সবুজ রঙের এলাচ আরেকটি হলো এই বড় এলাচ বা কালো রঙের এলাচ আপনারা জানেন নিশ্চয়ই যে বড় এলাচের কত গুণ রয়েছে মশলা হিসেবে নয় বন্ধু আজকে এই মশলা আমরা ঔষধ হিসাবে সেবন করব এই বড় এলাচের এত গুণ রয়েছে আপনি আজকেই বাজার থেকে কিনে নিয়ে এই তৈরি করে সেবন করা শুরু করবেন জানলে বড় এলাচ অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে পূর্ণ ও নিজেও অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে থাকে বন্ধুরা বুঝতে পারছেন নিশ্চয়ই এই বড় এলাচের কত প্রকারের গুণ রয়েছে আমরা আরও বিস্তারিত তথ্য জেনে নেব এই বড় এলাচ গুঁড়ো করে কেউ যদি টানা এক মাস সিদ্ধ করে এর পানিটা সকালবেলা নাস্তা করার তিরিশ মিনিট পরে সেবন করতে পারে তবুও তার শরীরের সকল ধরনের বাত ব্যথা কোলেস্ট্রল হাই প্রেশার অ্যাজমা বা হাঁপানি এবং শ্বাসকষ্টের যে কোনো সমস্যা পেটের গণ্ডগোল সব কিছুই দূর হয়ে যাবে অ্যাজমা রুগীদের ক্ষেত্রে এবং শ্বাসতন্ত্রের সমস্যায় বড় এলাচ খেলে অনেক উপকার পাওয়া যায় শ্বাসনালীর মাধ্যমে মিউকাসের স্বাভাবিক করে সর্দি কাশি গলা ব্যথা থেকে রেহাই দেয় এই কালো এলাচ আয়ুর্বেদিক ইউনানিতে অনেক ধরনের তথ্য রয়েছে এই কালো এলাচ সম্পর্কে এই বড় এলাচ বা কালো এলাচ আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখবে হার্টের সকল ব্লক দূর করে দিবে শরীরের বন্ধ শিরাগুলো ধীরে ধীরে খুলতে থাকবে এই এলাচ দেখতে অতি সাধারণ অনেকেই জানেন না এই বড় এলাচ বা কালো এলাচের এত যে গুণ রয়েছে আমরা এলাচ সবাই মশলা হিসেবেই সেবন করি কিন্তু বন্ধু আপনাদের কাছে অনুরোধ থাকবে এই এলাচ মশলা হিসেবে নয় আপনারা এরকম ঔষধের মতো সেবন করে দেখুন আয়ুর্বেদিক এই ভেষজগুলো খেলে যে আপনার একটি মাত্র রোগ দূর হবে তা নয় এই একটি মাত্র ভেষজ সেবন করার মাধ্যমে আপনার শরীর থেকে বহু ধরনের রোগ দূর হয়ে যাবে আজকের এই আমি প্রাপ্ত একজন ব্যক্তির জন্যই তৈরি করে দেখাবো তাই এখানে বড় এলাচ লাগবে একটি একটি বড় এলাচ এরকম হামান দিস্তায় এভাবে একটু ভেঙে বা গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা এই বড় এলাচের খোসা সহই আমরা এটা রেখে দিব দেখুন ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে এটা হালকা একটু এরকম গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা এর পরে যে উপাদান আমাদের প্রয়োজন হবে তা হলো লবঙ্গ লবঙ্গ লাগবে এখানে তিনটির মতো বন্ধুরা ফুলালা লবঙ্গ আমাদের প্রয়োজন হবে বন্ধুরা জানেন নিশ্চয়ই এই লবঙ্গ মশলা ছাড়াও শরীরের আরো কত ধরনের উপকার করে থাকে খনিজের মধ্যে লবঙ্গের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক এবং আরো অনেক ধরনের ভিটামিন যেমন বি সিক্স বি টুয়েলভ সি এ ই ডি কে থায়ামিন রাইবোফ্লাবিন নিয়াসিন এবং ফোলেট নিশ্চয়ই অবাক হচ্ছেন যে এই লবঙ্গের মধ্যে এত সব গুণ রয়েছে হ্যাঁ বন্ধুরা এই জন্য আমরা এই নুস্কার তরিতে লবঙ্গের ব্যবহার করছি যেটা কিনা সেবন করার মাধ্যমে আপনার শরীরের অনেকগুলো রোগ দূর হয়ে যাবে লবঙ্গ খেতে পারলে আপনার পেট ফাঁপার রোগ ও পেটের যে কোনো অসুখ ক্যাশ অ্যাসিডিটি দূর হয়ে যাবে প্রচণ্ড স্ট্রেস ও উৎকণ্ঠা কমায় এই লবঙ্গ ব্রণের চিকিৎসায় লবঙ্গ এখনও ব্যবহার করা হয় রক্ত পরিষ্কার করে লবঙ্গ পিপাসা রোগে ভীষণ উপকারী এই লবঙ্গ লবঙ্গ খেলে আপনার খাবারে রুচি আসবে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে বায়ো অ্যাক্টিভ উপাদান রয়েছে এই লবঙ্গতে ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণে রাখে মুখের রোগ সারিয়ে তোলে ও মুখের দুর্গন্ধ দূর করে আর্থাইটিসের যন্ত্রণা কমায় জ্বরের প্রকোপ কমায় আপনার যদি প্রচন্ড দাব ব্যথা করে বন্ধু তাহলে একটি ফুলালা লবঙ্গ ভালো করে চিবিয়ে সেই রস দাঁতের গোড়ায় চেপে ধরে রাখুন দেখবেন আপনার দাব ব্যথা হয়ে গেছে এমন কি এমনকি কর্মক্ষমতা বাড়ায় শরীরের ফোলা ভাব কমায় আপনার হাড়কে মজবুত করে ক্যান্সার প্রতিরোধ করে বন্ধুরা এই লবঙ্গ খেলে যে শরীরের এত উপকার হয় আগে জানতেন কি আসলে বন্ধু আয়ুর্বেদিক এই ভেষজ মশলাগুলোর মধ্যে অনেক গুণ লুকায়িত রয়েছে এই জন্য আমাদের প্রত্যেকটি ভেষজ সম্পর্কে জ্ঞান থাকা উচিত যাতে কোন ভেষজ আপনি সেবন করলে আপনার শরীরের বড় বড় রোগ দূর করা যাবে বিনা ঔষধে বিনা চিকিৎসায়। বন্ধুরা লবঙ্গ লাগবে তিনটির মতো এবং লবঙ্গের মাথায় এরকম ফুল থাকতে হবে যেহেতু এখন শীতকাল তাই আমরা এখানে লবঙ্গ ফুল সহই ব্যবহার করছি লবঙ্গ কিন্তু গরম প্রকৃতির লবঙ্গ ঠিক বড় এলাচের মতো করেই এভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি এরপরে সর্বশেষ একটি উপাদান আমাদের এখানে প্রয়োজন হবে আর তা হলো এই দারুচিনি দারুচিনিও বড় এলাচ লবঙ্গের মতো আপনার শরীরের বাপ ব্যথা গাউটের ব্যথা জয়েন্ট পেইন হাঁটুর ব্যথা পায়ের গোড়ালির ব্যথা কোমর পিঠের ব্যথা মাইগ্রেনের ব্যথা শরীরের সকল ধরনের ব্যথা দূর করতে সক্ষম দারুচিনি সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ভেষজ এর মিষ্টি স্বাদ এবং সুন্দর সুবাসের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে প্রায় প্রত্যেক সংস্কৃতির দ্বারা এই দারুচিনি 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 সম্মানিত হয়ে আসছে অনেকেই জয়েন্টের সমস্যা ভুগেন আপনি খেতে পারেন সিদ্ধ করে যদি আপনি শুধু পানিটা সেবন করেন বন্ধু তারপরও আপনার জয়েন্ট পেইন দূর হয়ে যাবে দারুচিনি কিন্তু আপনার পেটের জন্য ভীষণ উপকারী এটি অ্যাসিডিটের সমস্যা দূর করে পেটের ব্যথা উপশম করে আর নিশ্চয়ই আপনারা জানেন যে পেটের সমস্যার কারণে কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের অসুকের জন্ম হয় প্রতিদিন আধা চা চামচ দারুচিনির গুঁড়ো রক্তে খারাপ কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমায় দারুচিনি মারণ বেধি লিস্পোসাইটিক লিউকোমিয়া বিস্তার রোধ করে রক্ত জমাট না বাঁধার অসুখ হিমোফেলিয়া প্রতিরোধ করতে দারুচিনি বিশেষ ভূমিকা রাখে বাতের ব্যথা ও শরীরের হাড়ের ব্যথায় আধা এক মধুর সাথে মিশিয়ে খেলে তাৎক্ষণিক দূর হয়ে যাবে ঠান্ডায় গলা ব্যথা বা খুশে কাশিতে মধু চায়ের সাথে দারুচিনি মিশিয়ে খেলেও আপনি অনেক আরাম পাবেন দারুচিনি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রন ফুস্করি দূর করে নিয়মিত দারুচিনি খেলে স্মৃতিশক্তিও বৃদ্ধি পায় বন্ধুরা আমরা এখানে দারুচিনির একটি স্টিক থেকে এরকম একটু ভেঙে এখানে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দারুচিনির গুঁড়োও নিতে পারেন সেই ক্ষেত্রে হাফ চামচেরও কম পরিমাণ দারুচিনি ব্যবহার করতে হবে বন্ধুরা এবারে একটি প্যান বা এরকম একটি পাত্র নিয়ে নিন স্টিলের পাত্র হলে ভালো হয় এবারে এখানে দেড় গ্লাস পরিমাণ পানি দিন এই পানিতে সেই গুঁড়ো করা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিন বন্ধুরা এবার এটি চুলায় হালকা আছে ফুটাতে হবে ছয় থেকে 7 মিনিটের মতো ফুটাতে হবে যখন দেখবেন পানির রং পরিবর্তন হয়ে এসেছে এবং পানি কমে এসেছে তখন মনে করবেন যে আপনার এই নুস্কা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি চুলার আঁচ লোতে রেখে এই নুস্কা ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন পানি ফুটতে ফুটতে নুস্কা পানিটা কিন্তু কমে এসেছে এবং পানির রঙও পরিবর্তন হয়েছে এই পর্যায়ে আমি চুলার জাল বন্ধ করে দিব এবং নুস্কা হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এরপরে এটি একটি মগে ছাকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো এই নুস্কা যখন আপনারা সেবন করবেন অবশ্যই হালকা গরম অবস্থায় চায়ের মতো চুমুক দিয়ে খাবেন একদম যদি ঠান্ডা হয়ে যায় এই নুস্কা সেবন করলে কিন্তু আপনার শরীরের কোনো উপকারই হবে না এত সময় আমি যেসব রোগের কথা বলেছি এই নুসকা এইভাবেই যদি আপনারা সেবন করতে পারেন তাহলে আপনার শরীর থেকে এই সকল রোগ দূর হয়ে যাবে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে আর বন্ধুরা এই নুস্কা খেতে যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে আপনারা চাইলে এখানে অল্প কিছু পরিমাণ আখের গুড় যোগ করতে পারেন যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনি গুড় স্কিপ করবেন আর না হলে আপনি এর মধ্যে গুড় দিয়ে খেতে পারেন চিনি কখনোই ভুলেও মেশাবেন না এবং লবণও দেবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু বেশি মাত্রায় শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ